নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি দিগ্বিজয় মাহালি আপনাদের সঙ্গে সরাসরি ঝাড়গ্রাম স্টেডিয়ামে। আপনারা জানেন, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পুলিশ লাইনে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের যে সমস্ত এলাকায় 10% বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকবে সেই সমস্ত জায়গায় কিন্তু আদিবাসী উৎসব পালিত হবে। এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আজকে পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম স্টেডিয়ামে চলছে আদিবাসী উৎসব। এবং এই উৎসব রাজ্যস্তরীয় উৎসব, অর্থাৎ এখানে প্রত্যেকটি জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এসেছে, বিভিন্ন ধরনের সরকারি স্টল বসেছে এবং আদিবাসী সম্প্রদায়ের যে নাচ গান হয় তার প্রতিযোগিতা চলছে, বিভিন্ন স্টলও বসেছে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা দেখছেন, এই মুহূর্তে আমরা ঝাড়গ্রাম স্টেডিয়ামে আছি। বিভিন্ন সরকারি স্টল বসেছে, সেই ছবি আপনারা দেখছেন। ধীরে ধীরে সেই অনুষ্ঠান মঞ্চের দিকে প্রবেশ করব। ঝাড়গ্রাম স্টেডিয়ামে চলছে এই অনুষ্ঠান। প্রত্যেকটি জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। গতকাল থেকে চলছে এই অনুষ্ঠান। অনেক দুষ্টু।